রাজ্য নির্বাচন কমিশনারকে হাইকোর্টে তীব্র ভর্ৎসনার পর চরম পদক্ষেপ রাজ্যপালের। রাজ্য নির্বাচন কমিশনারের জয়নিং রিপোর্টে গ্রহণ করলেন রাজ্যপাল। তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কি আর পদে থাকতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনার? ভোটে অবাধে সন্ত্রাস রুখতে না পারাতেই কি কড়া পদক্ষেপ করল রাজভবন? বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুল দা, এর আগে রাজ্যপাল ডেকে পাঠিয়েছিলেন রাজীব সিনহাকে, যদিও ব্যস্ততার কারণ দেখিয়ে রাজ্য নির্বাচন কমিশনার তিনি আসেননি। গতকাল আমরা দেখলাম একদম রাজীব সিনহার তাকে করা ভর্ৎসনা করা হলো, আদালতের তরফ থেকে সাংবিধানিক দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হলো, আর তারপর রাজ্যপাল তার জয়নিং রিপোর্টই গ্রহণ করলেন না। কি বলবেন? দেখুন, রাজ্যপাল ডাকার পরে হয়তো কোনো ব্যস্ততার কারণে সেদিন যেতে পারেনি, আরেকদিন যাবে, ওটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে যে ভোট শান্তিপূর্ণ করবার জন্য বাহিনী চাই এটা বলে মীরা কুমার মামলা করেছিলেন, আর আজকের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি বাহিনী চাই না বলে মামলা করছেন। তার মানে এর থেকেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এ নির্বাচন রক্তপাত পূর্ণ নির্বাচন চায়, ভোট লুট চায়, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায় না, যে কথা সুপ্রিম কোর্টে উঠে এসেছে। রাজ্যপাল যে জয়েনিং রিপোর্ট আটকেছে, জয়েনিং যে রিপোর্টে সিগনেচার করেননি, এটা ভারতবর্ষে এর আগে কখনো হয়নি। অতএব এর দ্বারা রাজ্য নির্বাচন কমিশন সরে যাবেন বা কি হবে সেটা সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবেন, কারণ এ নিয়ে নানা মত আছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, রাজ্যপালের এই কর্মকাণ্ডের পর চরম অপমানিত রাজীব সিনহা, আমার মতে ওর উচিত, এখনো সময় আছে ওর নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করে দেওয়া, তাতে আর হেনস্থা থেকে বাঁচবেন। হাইকোর্টে হেনস্থা হচ্ছে, সুপ্রিম কোর্টে হেনস্থা হচ্ছে, রাজ্যপাল চরম এক হেনস্থা পত্র ওর কাছে পাঠালেন যে জয়েনিং রিপোর্টে সিগনেচার করলেন না, এ ঘটনা ভারতবর্ষে কখনো হয়নি, এই প্রথম। অতএব এত বড় অপমানের পর হয় সোজা রাস্তায় চলুক সঠিকভাবে নির্বাচন করার, আর তা যদি মমতা ব্যানার্জির চাপে না পারে তাহলে পদত্যাগ করে দিক, সেটাই ওর ক্ষেত্রে মানে মানে কেটে পড়ার একটা ভালো উপায় বলে আমি মনে করছি। ধন্যবাদ রাহুল দা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা শমিক লাহিড়ির সঙ্গে। শমিক বাবু, নজিরবিহীন ভাবে আমরা দেখলাম যে কমিশনারকে হাইকোর্টের তীব্র ভর্ৎসনা, এবং তারপর এটাও আমরা আরেকটি নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম যে রাজ্যপাল তিনি পদক্ষেপ করলেন, কমিশনারের জয়েনিং রিপোর্ট তিনি গ্রহণ করলেন না। কি বলবেন এই যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং নজিরবিহীন ঘটনা ঘটছে? উনি কি অপরাধ করছেন সে তো মানুষের সামনে এখন পরিষ্কার হয়েছে, কিন্তু এখন রাজভবন কি করছে এ করার মানে কি? উনিও জানেন এর কোন আইনগত ভিত্তি নেই, শুধু বাজার গরম করার জন্য। স্বরাষ্ট্র সচিবকে কেন ডেকে পাঠাননি এখনো পর্যন্ত? চিত্রেসিকে কেন ডেকে পাঠাননি যার আইনগত সাংবিধানিক এখতিয়ার আছে? আর কেন তিনি একে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন? প্রথম নাম দিলেন, তিনি ফেরত পাঠালেন, দ্বিতীয় নাম দিলেন, তৃতীয় নাম যখন চেয়ে পাঠালেন এটা দেয়নি, উনি অপেক্ষা করতে পারতেন না? আমি তো প্রথম দিনই প্রশ্ন করেছিলাম যে কার চাপে উনি মেনে নিলেন এর নাম? তাহলে কি বিজেপির উচ্চ স্তর থেকে চাপ এসছে? তার কারণ উনি তো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এখানে, ফলে ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বোঝাপড়া করে তারপর এখন এই নাটক করবার কোনো যুক্তি নেই। অনেক ধন্যবাদ শমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই নিয়ে কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তুভ বাগচী কি বলেছিলেন দেখাবো। স্টেট ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টিং অথরিটি কিন্তু গভর্নর। একটা কথা স্পষ্টভাবে বলে রাখা দরকার যে রাজ্যপালের যে রিমুভালের যে প্রশ্নটা সেটা ওই ইমপিচমেন্টের প্রসিজিওরে সেটা হয়, কিন্তু এইভাবে করলে হয়তো মানে আইনগত ক্ষেত্রে এ নিয়ে লড়াই চলতে পারে, এ চলতে পারে। জয়নিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দেওয়া মানে নেচারালি দ্যাট ডাজ নট মিন রিমুভাল, কিন্তু একটা মোরালিটির প্রশ্ন তো অবশ্যই উঠে যায়, মানুষের ন্যূনতম লাজ লজ্জা থাকলে সেখানে পদত্যাগ করে দেওয়া উচিত।
গতকাল আদালতের চরম ভর্ৎসনা এবং তারপর রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারের জয়নিং রিপোর্টই গ্রহণ করলেন না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যেভাবে রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জয়নিং রিপোর্টই গ্রহণ করেননি এবং গতকাল আদালতে যেভাবে চরম ভর্ৎসিত হতে হলো রাজীব সিনহাকে, বিরোধীরা বলছেন যে কেন রাজ্যপাল রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছিলেন সেই নিয়ে প্রশ্ন তুলছেন এবং এখন বলছেন তার পদত্যাগ করা উচিত। দেখুন, আমি এইটুকুনি বলতে পারি, রাজ্যপাল নিজের অধিকারের বাইরে গিয়ে কাজ করছেন, সংবিধানে তার কোনো মান্যতা নেই। তিনি যখন একবার নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন এবং জয়েন করেছেন, তারপরে রাজ্যপালের কোনো অধিকার তার উপর খাটে না। রাজ্যপাল কি গাজোয়ারি দেখাচ্ছেন না নিজের মেজাজ দেখাচ্ছেন? তার মেজাজের কে তো হত্যা করে, তাকে সংবিধান অনুযায়ী চলতে হবে, নিয়ম কানুন আইন মেনে চলতে হবে। কে বলেছে তিনি হচ্ছেন নির্বাচন কমিশনের মাথার উপর দাদা? রাজ্যপাল কোনো দাদাগিরির জায়গা নেই নির্বাচন কমিশনারের উপরে। নিজেকে কি মনে করছেন রাজ্যপাল যে বল আমি নেব না জয়েনিং রিপোর্ট? কিন্তু জয়প্রকাশ বাবু, একটু আপনাকে বিরত করছি জয়প্রকাশ বাবু, নজিরবিহীন ভাবে আমরা এটাও দেখলাম যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি ভর্ৎসনা করলেন এবং তিনি বলেন যে কোর্টের নির্দেশ কার্যকর যদি করতে না পারে তাহলে কমিশনারের পদ ছেড়ে দেওয়া উচিত। এটারও বলার অধিকার নেই প্রধান বিচারপতি, কোন আইনের বলে বলেছেন যে ছেড়ে দেওয়া উচিত? ছেড়ে দেওয়া উচিত কি উচিত নয় নির্বাচন কমিশন ঠিক করবে। নির্বাচন কমিশন স্বাধীন একটা স্বতন্ত্র একটা অর্গানাইজেশন, ভারতের গণতন্ত্র দ্বারা দেখে। আজকে জাতীয় নির্বাচন কমিশনের যে কমিশনার আছে, সুপ্রিম কোর্টের কোন জাস্টিস বলতে পারে যে আপনি ছেড়ে দিন? কার ক্ষমতা আছে, কোন আইনে বলেছেন আমরা জানতে চাইছি? চিফ জাস্টিস বলেছেন কোন আইনে তা আছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, চিফ জাস্টিস এই যে উক্তি করেছেন এটা অনভিপ্রেত এবং কোন আইনের তার কোন সমর্থন নেই। তিনি পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন এবং এটাতে তিনি দেখিয়েছেন যে কোন কারণে রাজনৈতিক ভাবে উত্তেজিত হয়ে গিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন। আমি জানতে চাই যে এই যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের কোনো আইনি পরিধি আছে কি না যে চিফ জাস্টিস বলতে পারেন আপনার পদত্যাগ করা উচিত? কোন আইনের সাহায্যে বলছেন এগুলো? হচ্ছে যে একটা সময় এসছে, ওদিকে রাজভবন এদিকে কিছুটা হাইকোর্টের অংশ তারা উত্তেজিত হয়ে উঠেছেন রাজনৈতিক ভাবে, এটা ঠিক নয়। অর্থাৎ আপনি বলছেন যে প্রধান বিচারপতিও রাজনৈতিক ভাবে উত্তেজিত হয়ে একথা বলেছেন, তার কোনো এখতিয়ার নেই এ কথা বলার, এ কথা কিন্তু আপনি বললেন জয়প্রকাশ বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এদিকে হাইকোর্টে জোর ধাক্কা খেলো কাল রাজ্য নির্বাচন কমিশন, কত কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হবে তার সংখ্যাও সুনির্দিষ্ট করে বলে দিল হাইকোর্ট। কোনোভাবেই 2013 পঞ্চায়েত ভোটের থেকে কেন্দ্র বাহিনীর সংখ্যা কম হবে না বলেও নির্দেশনামায় উল্লেখ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরদিন হাইকোর্টে আরও জোরালো ধাক্কা খেলো রাজ্য নির্বাচন কমিশন। নামমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর কমিশনের কৌশল পুরোপুরি খারিজ করে দিল আদালত। 24 ঘন্টার মধ্যে সব জেলায় মোতায়েন করার জন্য কেন্দ্রের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কমিশনকে, নির্দেশ দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। কত সংখ্যক বাহিনী চাইতে হবে তাও নির্দিষ্টভাবে জানিয়ে দিল আদালত। নির্দিষ্টভাবে প্রধান বিচারপতি বলেন, সব জেলায় যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য 24 ঘন্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশন রিকুইজিশন পাঠাবে এবং যত সংখ্যক কোম্পানি বা ব্যাটালিয়নের জন্য রিকুইজিশন পাঠানো হবে তা 2013 পঞ্চায়েত ভোটের থেকে কোনোভাবেই কম হবে না, কারণ 10 বছর পর 2023-এ জেলার সংখ্যা এবং ভোটারের সংখ্যা নিশ্চিতভাবে 2013-এর থেকে বেশি। তাই আমরা আশা করছি রাজ্য নির্বাচন কমিশন এই নির্দেশ সঠিকভাবে কার্যকর করবে এবং তা না করার চেষ্টা করলে তার ফল ভুগতে হবে। এর পাশাপাশি নির্দিষ্টভাবে প্রধান বিচারপতি আরও বলেন, আদালত মনে করে যে পঞ্চায়েত নির্বাচনের দিন অন্যান্য রাজ্য থেকে বাহিনী এনে মোতায়েন করলে তাতে আশানুরূপ ফল মিলবে না। কত বাহিনী প্রয়োজন তা রাজ্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে মূল্যায়ন করবে এবং তা করতে হবে সৎভাবে, কারণ সুষ্ঠু এবং অবাধ ভোট নিশ্চিত করা এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা করা রাজ্য নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়বদ্ধতা। 2013 সালে পঞ্চায়েত ভোটে 825 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, অর্থাৎ এবার তার চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিল হাইকোর্ট। কোর্ট তারাই এখন সুস্থ পরিবেশের জন্য কথা বলছে, শান্তি শৃঙ্খলার জন্য
একমাত্র বিচারালয়ই কথা বলছে, এটা তো নির্বাচিত সরকারের পক্ষে ভালো জিনিস নয়। আদালতে বিজেপির আইনজীবী বলেন, মাত্র 1700 জন কেন্দ্রীয় জওয়ান চাওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে আদালতের সঙ্গে প্রতারণা করছে রাজ্য নির্বাচন কমিশন। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা সংবাদপত্রে পড়েছি যে 22 কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। নির্বাচনের মাত্র 2 দিন আগে থেকে ভিন রাজ্যের পুলিশ চাওয়া নিয়ে বিজেপির আইনজীবী প্রশ্ন করেন, 5 রাজ্যের কাছে যে পুলিশকর্মী চাওয়া হয়েছে তাদের 6 জুলাই থেকে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু কি নির্বাচনের দিনের জন্য নিরাপত্তা দেওয়া কলকাতা হাইকোর্টের উদ্দেশ্য ছিল? প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, গোটা পর্বের নিরাপত্তা সুনিশ্চিত করাই ছিল আদালতের উদ্দেশ্য। 2013 থেকে আইন শৃঙ্খলার আরো অবনতি হয়েছে, 80,000 এসেছিল ফোর্স, ডাবল ফোর্স নিতে হবে। জুডিশিয়ারি পশ্চিমবাংলার ডেমোক্রেসি রেস্টোর করার জন্য যেভাবে এগিয়ে এসেছেন, আমাদের অভিযোগগুলোকে যুক্তিগ্রাহ্য মনে করেছেন, তার জন্য আমরা আশাবাদী যে পশ্চিমবাংলায় এবারে ডেমোক্রেসি রেস্টোর হবে। কোর্ট যাই বলুক, বাহিনী যত ইচ্ছা আসুক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই, আমরা মানুষের ভোটে জিতব, প্রতি বুথে জিতব। মনোনয়ন পর্বে সন্ত্রাসে যখন বিরোধীদের ঘাম রক্ত ঝরছে, সেই সময় কেন্দ্রীয় বাহিনী আনা আটকাতে সুপ্রিম কোর্টের দরজা পর্যন্ত গিয়েছিল কমিশন ও রাজ্য সরকার, কিন্তু তাতে লাভ তো হয়নি। উল্টে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেতে হয়েছে কমিশনকে। সুপ্রিম কোর্টে বিশাল ধাক্কা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অন্য পন্থা নিয়েছিল রাজ্য সরকার ও কমিশন। বিরোধীদের অভিযোগ ছিল, শুধুমাত্র নির্দেশ রক্ষার স্বার্থে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট নজিরবিহীন সিদ্ধান্ত নিল, বড় ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হল। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। এই কারণে কিন্তু আগেভাগে ক্যাভিয়েট দাখিল করলো সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী। এই খবর আপনাদের জানিয়ে রাখলাম, এই খবর পাওয়া যাচ্ছে। এবং একই সঙ্গে গতকাল আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ দিতে গিয়ে 2013 সালের পঞ্চায়েত ভোটকে কার্যত মাপকাঠি হিসেবে বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। 1 দশক আগে সেই পঞ্চায়েত ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রে কমিশনই যে শেষ কথা, সে কথাও বারবার বুঝিয়ে দিয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনারকে ভর্ৎসনা করার পর কমিশনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধীরাও। আর এই প্রসঙ্গে বারবার অনেকেই ফিরে যাচ্ছেন 10 বছর আগে, 2013-র পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর জন্য তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের লড়াই আজ গোটা দেশে নজির হয়ে রয়েছে। 10-10টা বছর পর আর এক পঞ্চায়েত ভোটের আগে কার্যত তার লড়াইয়ের ফলকেই মানদণ্ড হিসেবে সামনে রাখল কলকাতা হাইকোর্ট। আদালত এদিন স্পষ্টই জানিয়েছে, 2013 সালে যে পরিমাণ বাহিনী মোতায়েন ছিল তার থেকে কম বাহিনী চাইলে হবে না, বরং তার থেকে বেশি চাইতে হবে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে মীরা পাণ্ডের ভূমিকা মনে করিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এদিন বলেছে, 2013 সালে কেন্দ্রীয় বাহিনীর জন্য এই কমিশন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। আমরা বুঝতে পারছি না এই নির্বাচনে সেই কমিশনের স্বতন্ত্রতার কী হলো। 10 বছর আগে সুষ্ঠু ভোটের স্বার্থে দফা ও কেন্দ্রীয় বাহিনীর মতো বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছিলেন তদানীন্তন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। তখন রাজ্য সরকার কমিশনকে নিরাপত্তা বাহিনী সংক্রান্ত তথ্য না দেওয়ায় খোলাখুলি তা নিয়ে সরব হয়েছিলেন মীরা পাণ্ডে। আমরা গভর্নমেন্টের সঙ্গে ইমিডিয়েটলি টেক আপ করবো যে এখন অবধি আমাদের ইনফরমেশন অ্যাজ পার কোর্টস অর্ডারও দেওয়া হয়নি, সব ডিটেইলসও দেয়া আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে কত সিকিউরিটি ফোর্স লাগবে না লাগবে দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার, সো দ্যাট ইনফরমেশন হ্যাজ নট ইয়েট বিন কমিউনিকেটেড টু দ্য স্টেট ইলেকশন কমিশন। উই এক্সপেক্ট দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট উইল টেক ডিউ নোট অফ দি অর্ডার্স অফ দ্য অনারেবল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের দিন দিল্লি অবধি চলে গিয়েছিলেন মীরা পাণ্ডে, আগাগোড়া নজর রেখেছিলেন সওয়াল জবাবে। তারপরেও তিনি বারবার বুঝিয়ে দিয়েছিলেন অবাধ ভোটের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হাতেই। এটা কমিশনার ঠিক করবেন, উনি কোথায় কিভাবে সেন্ট্রাল ফোর্সটা চান, কোথায় ডিপ্লয় করতে চান, এটা তাকে ঠিক করতে হবে। এটা তো আপনি বলতে পারেন যে কমিশনের এখতিয়ারের মধ্যে আছে কিনা ফোর্স ডিপ্লয়মেন্ট, সে সুনিশ্চিত করবে কোথায় কি ঘাটতি আছে নিরাপত্তার, কোথায় কতটা লাগবে, এটা কমিশনার ঠিক করবেন, উনি কোথায় কিভাবে চান। সেই সময় অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে বারবার সরব হয়েছিল এবিপি আনন্দ।
বিবাদের এতগুলো কারণ, বিবাদের কারণগুলোর মধ্যে নিঃসন্দেহে একটা কারণ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সেটা দিয়ে নির্বাচন করানো নিয়ে, পাশাপাশি যেখানে 40,000 পুলিশকর্মী আর প্রায় 59,000 বুথ, সেখানে প্রতি বুথে পুলিশকর্মী দেয়া, এমনকি সাধারণ পুলিশকর্মী দেওয়া রাজ্য সরকারের পক্ষে রাজ্য সরকারের বাহিনী থেকে সম্ভব কিনা আদৌ সেই প্রশ্ন উঠছে। সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী হিসাবে সওয়াল করেছিলেন প্রয়াত ব্যারিস্টার সমরাদিত্য পাল। তিনিও সেই সময় এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বারবার বলেছিলেন, সংবিধান অনুযায়ী পঞ্চায়েত ভোট করানোর ক্ষেত্রে রাশ থাকে রাজ্য নির্বাচন কমিশনের হাতেই। কনস্টিটিউশন নিয়ে যারা একটা কি বলবো মানে খেলা করার চেষ্টা, এটা নিশ্চয়ই এইসব জাজমেন্ট দিয়েই সেই বার্তাটা আশা করি তাদের কানে পৌঁছবে। স্টেট ইলেকশন কমিশন হ্যাজ প্রাইমেসি ইন দি ম্যাটার অফ পঞ্চায়েত ইলেকশনস, এই কথাটা কিন্তু এখানে সরকার পক্ষের যে আইনজীবীরা ছিলেন এটা কিন্তু ওনারা মানেননি, কারণ যেটা পরিষ্কার সংবিধানে রয়েছে এবং সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্টে রয়েছে, তা সত্ত্বেও গায়ের জোরে এইরকমভাবে আর্গুমেন্ট করা, দ্যাট ইজ সার্টেনলি আমার তো মনে হয় একেবারেই অপচয় হচ্ছে সময়ের। এক দশক আগে সেই পরিস্থিতিকে মানদণ্ড করে এবারের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী আনা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, মনোজ বন্দ্যোপাধ্যায়, আশিস বাগচি, এবিপি আনন্দ। গ্রাম বাংলা ভোটের প্রচার এবার কলকাতায়। শিয়ালদা স্টেশনে চলছে তৃণমূলের প্রচার। একেবারে পথ চলতি মানুষদের কাছে বার্তা পৌঁছে দিতে তৃণমূলের তরফে সভার আয়োজন করা হচ্ছে জেলা থেকে। প্রচুর মানুষ প্রত্যেক দিন কাজের সূত্রে কলকাতায় আসেন, তাই শিয়ালদা স্টেশনকে বেছে নেওয়া হয়েছে প্রচারের জন্য বলছে তৃণমূল। সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি দিন হাওড়া স্টেশনেও এভাবেই প্রচার চালাবে তৃণমূল কংগ্রেস। আজ থেকে তো সারা বাংলায় জেলায় জেলায় গ্রামে গ্রামে প্রচার শুরু, আর কলকাতা মহানগরী এখানে তো ভোট নেই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তারা কর্মসূত্রে, অনেকে ডেলি প্যাসেঞ্জারই করেন, অনেকে বারবার আসেন, এই শিয়ালদা স্টেশন আর হাওড়া স্টেশন দিয়ে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসেন, ফলে তারাও তো পঞ্চায়েত নির্বাচনের তারা মতদান করবেন। সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, 3 দিন হাওড়া স্টেশনে আর 3 দিন শিয়ালদহ স্টেশনে আমরা তাদের জন্য বিশেষভাবে এই প্রচার সভাটা করব। পুলিশ নিয়ে ঘুরবেন, পুলিশ ছাড়া কেউ থাকবে না ওদের সঙ্গে, কারণ সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে তারা টিএমসির সঙ্গে নাই, তাই ভয় দেখানো হচ্ছে। যদি নির্বাচন পুরোপুরি প্রচার শুরু হয়ে যায় সারা পশ্চিমবাংলায়, তো সামলাবার মতো পুলিশই নেই, অন্য কাউকে পারমিশন দেবেন না, নিজেরাই করবেন খালি।